بسم الله الرحمن الرحيم يا ناس اسفني شكر كده كم انا تكلم نيشتي كده شويه قالوا আছে সুস্থ আছে সৃষ্টি সেন্টার স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রুকসানা কোন মিস আবার হাজির হয়েছি নার্সারির ইংরেজি ক্লাস নিয়ে আশা রাখি তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে এবং হোমওয়ার্কটা মেসেঞ্জারে দিয়ে দিবে তোমরা কিন্তু রেকর্ড ক্লাসের কেউই হোমওয়ার্ক মেসেঞ্জারে দাও নাই তা আশা রাখি আজকের পর থেকে তোমরা সবাই মেসেঞ্জারে হোমওয়ার্কগুলো দিয়ে দিবে তো দেখো আজকে আমি তোমাদেরকে ইংরেজিতে ওয়ার্ড মেকিং এন্ড মিনিং অর্থাৎ ইংরেজিতে শব্দ দিয়ে অক্ষর বা লেটার দিয়ে আমরা কি করব শব্দ তৈরি করব এবং তার অর্থ বাংলা অর্থ লিখব তাহলে দেখো প্রথম সেমিস্টার আমাদের এ থেকে এইচ পর্যন্ত ছিল তারপরে দ্বিতীয় সেমিস্টার শুরু সামনে আমরা কিন্তু দ্বিতীয় সেমিস্টার সিলেবাসটাই ফলো করব তো দেখো দ্বিতীয় সেমিস্টারে তোমাদের আছে আই থেকে পি পর্যন্ত তো আমি অল্প অল্প করে তোমাদের শেখাবো আজকে তোমাদেরকে দেখো আমি আই দিয়ে শিখাচ্ছি আই তাহলে দেখো আই ফর আমরা কি লিখবো অবশ্যই আমি চাবো তোমাদেরকে ছোট ছোট অক্ষর গুলো মানে শব্দ গুলো শিখাতে আই ফর ইন আই এন কে ইন ইন মানে পানি কয়াকারে কার শিখালে লি তালি দেখো আই ফর কি শিখালাম আই ফর ইন ইঙ্ক মানে কি কালি তারপরে দেখো আই ফর আইস লিখব আই ফর আমরা আরেকটা কি লিখব যদি তুমি মনে করো আইস এর চেয়ে আই এর সহজ তোমার ইচ্ছে তারপরে দেখো আই সি সি ই আইস আইস মানে কি বড় ব বসন্ত ক বড় আমরা কিন্তু সবাই আইসক্রিম খেতে খুব পছন্দ করি তারপরে দেখো তাহলে দেখো আই দিয়ে আমি দুটি কি করলাম ওয়ার্ড লিখলাম এবং তার মিনিং লিখলাম তারপরে দেখো আই পরে কি লেটার হবে বলতো আই পরে জে দেখো জে জে ফর আমরা কি লিখব জে ফর জা দেখো জে ইউ জি জা জা মানে জ বলিও জ গ জ জে ফর জা জে ইউ জি জা জা মানে কি জ বলিও জ গ জ তারপরে দেখো জে ফর আমি আরেকটা লিখবো দেখো জে ফর জি আমি সহজ গুলো লিখবো J for jeep, J A J double E P. Jeep মানে কি বলো তো? Jeep মানে গাড়ি। গাড়ি কারে গা? রেগুলার কারে গাড়ি। তারপর দেখো আমরা কিন্তু I এবং J দিয়ে লিখলাম। এরপরে আমরা কি লিখবো? K. K for মানে কি ঘুড়ি তারপর দেখো কে ফর আমরা শিখবো কি কে ফর কি কে ই ওয়াই কি কি মানে কি চাবি তাহলে দেখো আই জে কে আজকে আমরা কি এই তিনটে দিয়ে শব্দ শিখবো আমি আরেকবার বলছি দেখো এটা কি আই এটা আই তারপরে আই ফর কি ইং আই এন কে ইং আই এন কে ইং ইং মানে কালি কয়েকের কাম লয়ের শিকারে দি কালি তারপর দেখো আই ফর আইস আই সি আইস আই সি ই আইস মানে বড় ব বসন র ফ বড় ব বসন র ফ বড়
তারপর জে ফর জব জে ইউ জি জব জব মানে জব বলিয়ে জব গো জব জে ফর জব জে ইউ জি জব জব মানে বলিয়ে জব গো জব জে ফর জি জে ডাবল ই পি জি জে ডাবল ই পি জি জি মানে কি গাড়ি গাড়ির কা ডাবল রয়েল শিকারি কি গাড়ি তারপর দেখো কে ফর কে ফর কাইট কে ফর কি কাইট কে আই টি ই কাইট কাইট মানে কি ঘুড়ি ঘুড়ি শিকারি ঘু ডাবল রয়েল শিকারি রি ঘুড়ি তারপর দেখো কে ফর কি কে ই ওই কি কি মানে কি চাবি কে ই ওই কি কি মানে চাবি চাকার চা বয়ের শিকারি দি চাবি তো প্রিয় শিক্ষার্থী আই জে কে এই তিনটা ওয়ার্ড মিনিং ডিক্লেয়ার দিয়ে শব্দ লিখবা এটাই আমার হোমওয়ার্ক আশা রাখি তোমরা সবাই হোমওয়ার্কটা মেসেঞ্জারে দিয়ে দিবে তোমরা কিন্তু গতকালে মেসেঞ্জারটা মেসেঞ্জারে কিন্তু হোমওয়ার্ক দাওনি তো দেখো তোমাদের সুবিধার জন্য আমি আরেকবার পড়াচ্ছি আই ফর ইং আই এন কে ইং ইং মানে কালি কয়েকের কা নয় রেশিকালে লি কালি দেখো এই যে আমি পেন্সিলটা যে এটা মার্কার দিয়ে লিখেছি এটা কি কালি না কালি দিয়ে তো আমরা লিখছি কালি দিয়েই আমরা কি লিখছি তাহলে আই ফর ইং মানে কালি আই ফর আইস আই সি ই আইস আইস মানে বড় ব বসল ফ বড় জে ফর জব জে ইউ জি জব জব মানে জব বলগে জব গ জব জে ফর জি জে ডাবল ই পি জি জে ডাবল ই পি জি জি মানে কি গাড়ি গাড়ির কা ডাবল এস গাড়ি গাড়ি তারপর দেখো কে ফর কাইট কে আই টি কাইট কাইট মানে ঘুড়ি ভাষাটারে ঘু ডাবল এস করে দেখ ঘুড়ি তারপর দেখো কে ফর কি কে ই ওয়াই কি কি মানে চাবি চলে চা হয়ে গেছে কি চাবি তো অবশ্যই তোমরা কিন্তু হোমওয়ার্কটা মেসেঞ্জারে দিয়ে দিবে আর এ পড়া থাকলে তোমরা ক্লাসরুম মনোযোগ সহকারে করবে দেখবে আজ এই পর্যন্তই আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো খুদা হাফেজ।